নমস্কার, সিটিভিএন এ প্রত্যেককে স্বাগত জানাই। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে। খুব সামনেই মহালয়া, বিশ্বকর্মা পুজো, গণেশ পুজোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং দুর্গা পুজো, আমাদের শ্রেষ্ঠ উৎসব, বহু আকাঙ্ক্ষিত এই সময়টা। আর মহালয়া মানেই মহালয়ায় অমাবস্যা, কৌশিক অমাবস্যা চলে গেল, একটা ভালো মুহূর্ত, ভালো দিন চলে গেল, সারা বছরে বেশ কিছু ভালো দিন আসে, আর আসছে সামনে মহালয়ার অমাবস্যা। কি করব এই সময়টা, নিজেদেরকে কিভাবে ভালো রাখবো সেটাই জানবো আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী, দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রত্যেক আলোচনায় বলেছিলাম, অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, কৌশিকী অমাবস্যায় প্রচুর লোক কাজ করিয়েছেন, যেমন কাজ করার পর সেগুলো সব চলেও যাচ্ছে, ডেলিভারিও হচ্ছে পরপর। সেরকম যারা যারা সিরিয়াস, যারা যারা যে কোনো বড় দোষ কাটাতে চান, এই অমাবস্যাটাকে আবার কাজে লাগান, মহালয়া অমাবস্যা। কারণ মহালয়া অমাবস্যার প্রাধান্যও কিন্তু চরম রয়েছে। আমরা তিনটে অমাবস্যা পরপর পাচ্ছি, কৌশিকী, মহালয়া এবং কালী পুজোর অমাবস্যা। সুতরাং এই তিনটে অমাবস্যাই খুব গুরুত্বপূর্ণ। যারা যারা পরবর্তীকালে অমাবস্যায়, মহালয়া অমাবস্যা থেকে পুরো দুর্গাপুজোয় পর্যন্ত, নবমী পর্যন্ত যারা কাজ করাতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। কারণ এই যোগগুলো বছরে একবার দুবারই আসে, এই সময় যে ফলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু চরম পরিমাণে উন্নতি এবং সমস্ত কিছু সাকসেসের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে দেয়া যায়। কারণ আমাদের যে যে দোষগুলো আছে, আমি বারবার আলোচনা করেছি, কাল সর্পযোগ হোক, গুরুচণ্ডাল দোষ হোক, বা বিষ যোগ হোক, বা মাঙ্গলিক দোষ হোক, এইগুলো খুব নেগেটিভ দোষ। এইগুলো যদি ভালো কোনো যোগে কাটানো হয়, যেমন মহালয়া অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, এই সময় কিন্তু চরম সেই দোষটার ফল কেটে যায় এবং উন্নতির দিকে কিন্তু এগিয়ে যেতে পারে। তাই আমি বলবো, যারা সিরিয়াস, সারা ভারতবর্ষ থেকে প্রচুর লোক কৌশিকী অমাবস্যায় কাজ করিয়েছেন, আবার আসছে অমাবস্যা, মহালয়া অমাবস্যা, যারা সিরিয়াস কাজ করাতে চান তারা যোগাযোগ করুন, তাদের পাশে আছি, তাদের সঙ্গে থাকবো চিরকাল। আমি বলি একটাই কথা, যারা আমায় দেখে, যারা আমার সাথে যোগাযোগ করে, তাদের সাথে কিন্তু চিরকালের জন্য আমি থাকি। আজকের অনুষ্ঠানে লাইভ ফোন ইন অনুষ্ঠান, যারা সরাসরি ফোন করতে চাইছেন, দাদার সঙ্গে কথা বলতে চাইছেন, তারা কিন্তু 6299224234 এবং 6299224234 এই দুটি নাম্বার রয়েছে, যেখানে সরাসরি আপনি আপনার ডেট অফ বার্থ নিয়ে চলে আসতে পারেন, আপনার জিজ্ঞাসনী অবশ্যই। একটু দাদার কাছে আমি আসতে চাইবো যে কৌশিক অমাবস্যা একটা ভালো, খুব ভালো সময় চলে গেল, অনেকেই কাজ করাতে পারেননি দাদা, তারা কি এই মহালয়ার অমাবস্যাটাকে একইভাবে কাজে লাগাতে পারবে? দেখো, আমি মনে করি এই অমাবস্যাটা এমন পিতৃ তর্পণের মাধ্যমে শুরু হয় মহালয়া অমাবস্যা। মহালয়া অমাবস্যার প্রাধান্য এতটাই বেশি যে এইটার কথা কিন্তু রামচন্দ্র থেকে বলে গেছে। রামচন্দ্র দশরথের কিন্তু অমাবস্যা, এই মহালয়া অমাবস্যায় পিতৃ তর্পণ করেছিল। এই তর্পণের মাধ্যমে আমরা গরুড় পুরাণেও দেখি এই পিতৃ তর্পণের মাহাত্ম্য। কারণ আমাদের স্বর্গ থেকে আমাদের পিতৃপুরুষরা যেখানেই থাকুক না কেন, সেখান থেকে কিন্তু আমাদের জলদান এবং পিণ্ডদান নিতে আসে। সুতরাং এর মাহাত্ম্য এতটাই বড় যে এই সময় যে কোনো দোষ যখন কাটাবেন, সেই দোষটা কিন্তু পুরোপুরি নির্মূল হয়ে যায়। কারণ এই যোগগুলো কিন্তু মাহাত্ম্য শুধু না, এই যে বাজে বাজে দোষগুলো আছে তার ফলে কিন্তু আমাদের ক্যারিয়ারে উন্নতি হয় না, বিবাহিত জীবনে দেখা যায় ঝামেলা হচ্ছে, অনেক দিন রিলেশান, তারপরে বিয়ে করেছে, তারপরে দেখা যাচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে, বা কর্মজীবনে খুব কম টাকা রোজগার করেন, বা পড়াশোনা করছে না বাচ্চা ছেলে বা ছাত্ররা, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে উন্নতি জায়গা কিন্তু এনে দেবে এই অমাবস্যা যোগ। তাই যারা সিরিয়াস তাদের ক্ষেত্রে বলবো। আর এই অমাবস্যা যোগটার আরেকটা কি, আমাদের অমাবস্যা থেকে শুরু হয়ে যায় প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, নবমী, এই পুরো মানে চক্রটা কিন্তু চলতে থাকে দুর্গাপুজো উপলক্ষে। সুতরাং এই সময় কাজ করালে পুরো টানা কাজটা কিন্তু চলতে থাকে এবং চরম তারা উন্নতির শিখরে যেতে পারে, যে কোনো সমস্যার থেকে তারা কিন্তু বেরোতে পারে। তাই অমাবস্যা থেকে নবমী পর্যন্ত যে কোনো কাজ করানো মানে সেইটা পুরোপুরি সাফল্য পেতে বাধ্য।
এটাই হচ্ছে বিশাল, মানে এই যোগটা এতটাই মাহাত্ম্য আছে না এই সময় কাজ করার। যদি যারা অনলাইনে আমার প্রচুর লোক কাজ করিয়েছে কৌশিকী অমাবস্যায়, যে যে সাফল্যগুলো তাদের দিতে পেরেছি এই অমাবস্যাতেও কাজ করালে তারা কিন্তু চরম উন্নতি এবং সাফল্য পাবেই পাবে। বাহ, সুতরাং আপনারা আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে সরাসরি তো ফোন করছেনই, যারা চাইছেন দাদার সঙ্গে সরাসরি দেখা করতে চেম্বারে চলে আসতে, তাদের জন্য আমি একটু চেম্বার ডিটেলসটা বলে দেব। কালীঘাটে আমরা দাদাকে চেম্বারে পাচ্ছি, প্রত্যেক রোববার আমরা আসবো চেম্বার ডিটেলসে, কিন্তু এক ফোন রয়েছে, দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি দাতন থেকে বলছি, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর, কি নাম? পূজা শ্যামল আমার নাম, আর ডেট অফ বার্থ হচ্ছে 12 মার্চ 1998। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে রাত্রি 3টে। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কুরুল, KURUL, মানে পশ্চিম মেদিনীপুর। বেশ, অনুষ্ঠান দেখা হয়? অনুষ্ঠান রোজ দেখি, আমি আজ নয় দীর্ঘদিন থেকে দেখি, কিন্তু লাইনে পাই না। বাহ, বেশ, কেউ এসেছিল দাদার কাছে? আজকে পেয়েছি। মকর লগ্ন সিংহ রাশি জানতেন? হ্যাঁ, মকর লগ্ন সিংহ রাশি জানতেন কি? হ্যাঁ জানি। ঠিক আছে, তাহলে তো জানেন লগ্নে শুক্র এবং দ্বিতীয় স্থানে রবি, বৃহস্পতি, কেতু যুক্ত হয়ে গেল। দ্বিতীয় স্থান কিন্তু রবি, কেতু গ্রহণ দোষ, বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল দোষ, দ্বিতীয় স্থান ড্যামেজ, মঙ্গল শনি বিষযোগ, তৃতীয় স্থানে 1, 2, 3, 4 খালি, তারপরে হচ্ছে চন্দ্র রাহু। প্রথম কথা হচ্ছে যে কোনো দিক দিয়ে আপনার মানসিক ডিস্টার্ব, চন্দ্ররাহু গ্রহণ দোষ এবং মানে কিছুতেই চাকরির ক্ষেত্রে নানা রকম সমস্যা বা মানসিক ডিপ্রেশন কর্মের ক্ষেত্রেও কিন্তু আসছে, তাই তো? বলুন আপনার কি প্রশ্ন? রবি কেতু গ্রহণ দোষ, যা করতে চাইবেন সেভাবে উন্নতি হবে না। আমি চাকরির জন্য মানে প্রিপারেশন নিচ্ছি এবং ডিগ্রিও আমার আছে, কিন্তু হবে কিনা সেটা জানি না। দেখো তুমি এই জায়গাটা দেখে নাও, স্ক্রিনে দেখাচ্ছি রবি কেতু, বৃহস্পতি কেতু, চন্দ্রাহু, শনি মঙ্গল, কি করে সেই জায়গাটা ভালোভাবে এগোবে? তোমার কর্মজীবনে সাফল্য পেতে কিন্তু অনেক কষ্টের ব্যাপার এই জায়গাগুলো যদি ঠিক না করো, কারণ সপ্তম স্থান ড্যামেজ, অষ্টম স্থান ড্যামেজ, তাহলে কি করে হবে? আমাদের মেন হচ্ছে সপ্তম অষ্টম এবং নবম দশম একাদশ, এইগুলো যদি খারাপ থাকে ক্যারিয়ারে উন্নতি হতে চায় না, তাই এইগুলোকে এখন থেকে ঠিক করো, না হলে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবে না। আমার বিয়ের জন্য প্রস্তাব আসছে, কিন্তু আমি এখন বিয়ে করব নাকি কবে দিকে করব সেটা যদি একটু বলেন। বিয়ের ক্ষেত্রেও তো মঙ্গল শনি বিষযোগ, রবি বৃহস্পতি, চন্দ্রাহু অষ্টম স্থানে চন্দ্রাহু, এই জায়গাগুলোকে ঠিক করো, না হলে বিয়ের প্রস্তাব আসবে বা বিয়ের পরে নানা রকম অশান্তি হবে, সেই জায়গাগুলোকে ঠিক না করলে সমস্যা বিয়ের ক্ষেত্রেও দেখা দেবে, তাই সিরিয়াস হও। আমি আগে থেকে বলি এখন থেকে তুমি করো, কারণ বিয়ে বা চাকরি যে কোনো এখন থেকে যদি ঠিক করো তাহলে সেইগুলো মেটানো যাবে, না হলে বিয়ের পর যখন সমস্যা হবে, চোখের জল ফেলবে, তখন অনেক দেরি হয়ে যাবে, তাই আমি সব সময় বলি এখন থেকে আগে থেকে করো। কি বলছো? ডিভোর্সের কোনো যোগ আছে? বলে দিয়েছি সমস্যা আছে মানে সেটাই বলছি। কিন্তু সমস্তটা বলে দিয়েছে আপনার, আপনার মানসিক অবস্থা কি রয়েছে, আপনি কি করতে চাইছেন, কি হচ্ছে না, আপনার বিয়ে সংক্রান্ত সমস্তটা ডিটেলসে বলে দিয়েছে। এত সুন্দর করে বলে দেয়া, ছক দেখিয়ে বলে দেয়া, বিয়ের ক্ষেত্রে সমস্যা কেন হবে সেটাও বলে দিয়েছি, কর্মক্ষেত্রে কেন হবে সেটাও বলে দিয়েছি, তোমাকে ভাই এখন থেকে ঠিক করতে হবে, না হলে সেখান থেকে বেরোতে পারবে না একেবারে। এবং আরও বিস্তারিত কথা বলে আমরাও জানি যে আরও অনেক কিছু জানতে ইচ্ছে করে, জানা দরকার, তার জন্য কিন্তু চেম্বারে চলে আসতে হবে। এইখানে অনএয়ারে বসলে ডিটেলসে বললে দাদা বোধহয় আপনিও সেটা সবার সঙ্গে আলোচনাটা শেয়ার করতে পারবেন না, তাই জন্য বলবো আপনি অনলাইনে কনসাল্ট করতে পারেন, যদি চেম্বারে আসতে না পারেন এই মুহূর্তে। অনলাইন কনসালটেন্সির নাম্বারটি আমি বলে দেবো, 9477027853। আরও একবার বলি, অবশ্যই নোট ডাউন করে রাখুন, 9477027853 অনলাইন কনসালটেন্সির নাম্বার। এবং আমি একটু চেম্বার ডিটেলসটা বলে দেবো, প্রত্যেক রোববার আমরা দাদাকে পাচ্ছি কালীঘাটে, কালীঘাট চেম্বারে, প্রত্যেক দিন পাচ্ছি ডানলপ চেম্বারে, শ্যামবাজার চেম্বারে পাচ্ছি সোমবার এবং মঙ্গলবার,
খড়দাতে পাচ্ছি। দাদাকে শুক্রবার, শনিবার এবং রবিবার রায়গঞ্জের বন্ধুদের জন্য কিন্তু বিশেষ খবর। রায়গঞ্জে দাদা চেম্বার করছেন আগামী 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। রায়গঞ্জের বন্ধুরা কিন্তু এখন থেকে বুকিং নাম্বারে যোগাযোগ করুন। 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত দাদা কিন্তু রায়গঞ্জে চেম্বার করছেন। রায়গঞ্জে যারা দেখাতে চান, শিলিগুড়ি, মালদা বা বালুরঘাট থেকে তারা দেখাতে পারেন, বা অমাবস্যায় কাজ করাতে চান এই মহালয়া অমাবস্যায় তারা দেখা করে কিন্তু যোগাযোগ করে কাজ করাতে পারেন। কিন্তু অনেকেই অনলাইনে আগে থেকেই যোগাযোগ করে নিচ্ছে, কারণ যারা সিরিয়াস, যারা এই মেয়েটির ক্ষেত্রে আমি বলে দিলাম যদি সিরিয়াস হয় এই জায়গাগুলোকে প্রতিকার করতে হবে, না হলে বিয়ে হবে, ডিভোর্স হবে, কর্মজীবনে উন্নতি হবে না, বাড়ি বসে চোখের জল ফেলতে হবে। তাই আমি সব সময় বলি জায়গাগুলোকে আমি দেখিয়ে দেওয়া কর্তব্য, এবং তারপরে আপনাকে সেই জায়গাগুলোকে ঠিক করা আপনার দায়িত্ব। এবং আমি বরাবর বলে থাকি যে আগে থেকে কাজটা করুন, কারণ সময় চলে যাচ্ছে, ক্ষতি হয়ে যাওয়ার পরে আসার থেকে জায়গাগুলোকে ঠিকঠাক করে এগোলে সাকসেস পেতে বাধ্য, কারণ আমার জায়গাগুলোকে ঠিক করা হয়ে গেল। আর বিয়ের ক্ষেত্রে বা যে কোনো সমস্যা কর্মজীবনে বা কোন জায়গায় গেলে এডুকেশনটা আমার ঠিক হবে, এগুলো জানতে গেলে যোগাযোগ করে সেই জায়গাগুলো, কোন কোন জায়গাগুলো ক্ষতি আছে বা রেমেডি করতে হবে সেই জায়গাগুলোকে জেনে নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন। এই মহালয়া অমাবস্যা থেকে নবমী পর্যন্ত পুরো সময়টাই ভালো চলবে। এই সময়টায় প্রতিকার প্রতিবিধান করলে অবশ্যই সুফল পাবেই পাবে এবং খুব উন্নতি করবে। আমাদের সঙ্গে এক দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, সমীর স্যার বলছি। কোথা থেকে ফোন করছেন? গার্ডেনলিস থেকে। বলুন, কার সম্পর্কে জানতে চান? মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের ডেট অফ বার্থ? 11/11/2001। 11/11/2001। জন্ম সময়? জন্ম সময় সকাল 9:16। সকাল 9:16। জন্মস্থান? কলকাতা। দাদার কাছে এর আগে কেউ এসেছিল? না, এর আগে আমার পাশের বাড়ি গিয়েছিলেন তো, তার পড়াশোনার জন্য বাচ্চা, এখন পড়াশোনা ভালো গিয়েছে। আচ্ছা, ভালো ফল পেয়েছে তো? হ্যাঁ, ফল পেয়েছে, রেজাল্ট ভালো করেছে মাধ্যমিকে। বাহ, থ্যাংক ইউ। এইটাই আমার কাজের, মানে কাজে ফল পাওয়াটাই আমি মানুষের যে কাজে আসছে এইটাই হচ্ছে বড় কথা। যাই হোক, লগ্ন হচ্ছে ধনু লগ্ন, কন্যা রাশি, তাই তো? হ্যাঁ। জন্মচক্রে চলে যাচ্ছি। লগ্নে কেতু থাকা কিন্তু মোটেও ভালো না, কিন্তু দ্বিতীয় স্থানে মঙ্গল, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্থানে বৃহস্পতি রাহু। প্রথম কথা হচ্ছে সপ্তম স্থান বৃহস্পতি রাহু মানে হচ্ছে গুরুচণ্ডাল দোষ, এবং লগ্নে কেতু থাকার জন্যে যতটা লেখাপড়া করা উচিত বা লেখাপড়ায় সেভাবে মন দিয়ে করাটা বা উন্নতির ক্ষেত্রে কিন্তু বাধা, এবং নানা রকমভাবে মানসিকভাবে চঞ্চল, এবং মন থেকে সেভাবে মন দিয়ে পড়াশোনা করছে না বা কর্মজীবনে এগোতে পারছে না, তাই তো? মানে দাদা যা বললো একদম কি মিলে যাচ্ছে? মেয়ের পড়াশোনায় মন বসছে না? কারণটা দেখিয়ে দিচ্ছি আবার। লগ্নে কেতু, সপ্তম স্থানে বৃহস্পতি কেতু, রবি শুক্র দারিদ্র যোগ, অষ্টমে 1, 2, 3, 4, 5, 6, 6ষ্ঠে শনি। সুতরাং কি করে হবে জিনিসটা, এইগুলোকে ঠিক করতে হবে। বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ এবং লগ্নের কেতু রবি শুক্র দারিদ্র যোগ যদি এখন থেকে ঠিক না করেন, সেই জায়গাটা কিন্তু পপার হয়েতে মেয়ে উন্নতি করতে পারবে না। তাই যদি সিরিয়াস হন এই মহালয়াতে কাজগুলো করান, জীবনে অবশ্যই সাকসেস পাবেই পাবে, ঠিক আছে? মেয়ের বিয়ের ব্যাপারটা জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, বিয়ের ব্যাপারটাও বলে দিচ্ছি। সপ্তম স্থানে রাহু আছে, সপ্তম স্থান থেকে বিয়ে, সেই জায়গাটাও সমস্যা আছে। যদি বিয়ে দেন যটুক বিচার করবেন, সপ্তম স্থানের বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষের প্রতিকার করবেন, তারপরে সেই জায়গাটা ঠিক হবে, তবেই মেয়ের বিয়ে দেবেন, তবেই মেয়ে সুখী হবে, না হলে কিন্তু বিয়ের দিক দিয়েও ডিস্টার্ব এবং ডিভোর্সের যোগ আছে, ঠিক আছে? এত সুন্দর করে বুঝিয়ে দিই, তারপরে আপনারা কাজগুলো করান। আমাকে টিভির পর্দায় যেমন বলে দিই, দেখালেও অনলাইনে সেভাবে বলে দিই, সামনে এলেও বলি। সুতরাং জায়গাগুলোকে ফেলে রাখবেন না, যদি সিরিয়াস হন, মেয়ের উন্নতি চান,
বাবা হিসাবে এই জায়গাগুলোকে ঠিক করো। একদমই তাই, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমি একটা কথা একটু বলতে চাইবো যে আমরা শুনে নিচ্ছি দাদা কিন্তু বিস্তারিত ছকটা দেখিয়ে দিচ্ছেন, আপনার সামনে স্ক্রিনে ছকটা আপনি দেখতে পাচ্ছেন, শুনে নিচ্ছি কোথায় কোথায় কি কি সমস্যা কেন হচ্ছে। আমরা তো জানি এই সমস্যাগুলো তো আমরা ফেস করছি, এই যে অমন যা যা বলছি সেটাই কিন্তু বলছে হ্যাঁ হচ্ছে, কারণটা কি হতে বাধ্য? আপনি আগে থেকে যদি এগুলো রেমেডি নিতেন বা প্রতিকার করতেন তাহলে কিন্তু আজকে এই দিন দেখা দিত না। আবার বিয়ে দিয়ে দেবেন, মেয়ে বাড়িতে চলে আসবে বা কর্মজীবনে উন্নতি হবে না, তখন আবার কারুর কাছে যাবেন, তাতে কি হবে, লেট হয়ে যাবে। তাই সময় থাকতে কাজগুলো করান। এত সুন্দর করে ছক বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলো ডিস্টার্ব আছে সেগুলো পিন পয়েন্টে বিশ্লেষণ করে দিচ্ছি, তারপরে বসে থাকার কোনো মানে হয় না। যারা সিরিয়াস তারা কাজ করান। এই মহালয়া যোগগুলো যোগ আসছে সামনে নবমী পর্যন্ত, এই টোটাল সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন। আমি সব সময় আপনাদের পাশে আছি, আমি বলি যারা আমাকে বিশ্বাস করে যারা আমার সাথে যোগাযোগ রাখে তাদের কোনো দিন আমি হাত ছাড়ি না। দেখানোর পরেও তারা যদি সমস্যায় পড়ে বা কিছু প্রতিকার দরকার হয় বা তারা কিছু গাইড চায় আমি কিন্তু করে দিই, কারণ সেইভাবেই আমি মানুষের পাশে থেকে দীর্ঘদিন কাজ করছি। এই জায়গাটা কিন্তু খুব বড় কথা যে আমরা কোনো একটা রেমেডি নিলাম কিন্তু তারপরে সেটার কি রেজাল্ট, আমার সেই রেমেডিটা কতটা কাজ করছে বা আমি কি পজিশনে রয়েছে সেই আপডেটেড নিউজটার সঙ্গে কিন্তু আমরা যুক্ত থাকতে পারি না, আমরা যে ক্ষেত্রে রেমেডি নিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু অরূপদা বারবার বলছেন যে আপনি কেমন আছেন সেই যোগাযোগটা রাখতে হবে। বাপ, অনেকেই আছে যারা অরূপদার কাছে দীর্ঘ বছর ধরে রেমেডি নিয়েছেন, ভালো আছেন এখন, কিন্তু তারপরেও যোগাযোগ রয়ে গেছে। ঘুরতে গেলেও তারা জিজ্ঞেস করে নেয় যে কোথায় কখন কোন টাইমে গেলে ঘুরলে আমাদের সময়টা ভালো থাকবে। এই যে গাইডগুলো চরম পরিমাণে সব সময় পাশে থাকা, এই যে এইটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজার হিসেবে আমি পাশে থাকি, কারণ মানুষ আমার কাছে আসে সময়ে ভালোবাসা এবং দুঃখ আনন্দ সব সময় তারা সব কিছু শেয়ার করে আমার সাথে চলতে চায়। যারা আমার পাশে থাকে, যারা আমাকে নিজের কেউ ভাই কেউ বন্ধু কেউ আমাকে দাদা হিসাবে পাশে পেতে চান, তাদের পাশে আমি থাকি, তাদের সমস্ত কিছু গাইড করে দিই। যাই হোক, এই অমাবস্যাটাকে কাজে কাজ করান। যাদের যে কোনো সমস্যা আছে, বিবাহিত জীবন হোক কর্মজীবন হোক শারীরিক দিক দিয়ে হোক, ছেলে মেয়ে পড়াশোনা করছে না বা তারা কোন লাইনে গেলে কেরিয়ার উন্নতি হবে, এই টোটাল গাইডটা কিন্তু আমি দিয়ে দেবো, কারণ জায়গাগুলোকে কিন্তু আমি ধরে ধরে দেখিয়ে দিই। দেখিয়ে শুধু দিই না, তারপরেও কী কী প্রতিকার করতে হবে সেগুলোকেও বিশ্লেষণ করে দিই। সেইটাই হচ্ছে বড় কথা। আমার কথা মতন যদি কেউ চলে তার জীবনে কিন্তু সাকসেস পেতে বাধ্য, কারণ আমার কথা মেনে যে চলবে আমি যেভাবে গাইড করে দেবো সেভাবে যদি চলতে পারে তার জীবনে কোনো দিন সেইভাবে দুঃখ কষ্ট আসবে না। একদমই তাই, এবং সত্যি কথা বলতে জীবনে চলতে গেলে তো ধাক্কা খেতে হবে, কিন্তু সেই ধাক্কাটা যাতে আমাকে কম লাগে, আমি যাতে পেরিয়ে পাশ কাটিয়ে যেতে পারি এবং আমার একটা স্মুথ লাইফ হতে পারে, সেই জন্যই কিন্তু অরূপদার রয়েছেন এত বছর ধরে। আমি একটু অরূপদার কাছে আসতে চাইবো যে কেরিয়ারটা আমি কোন দিকে টার্ন নেব, কোন দিকটা আমার জন্য শাইন করবে সেটা তো আমরা বুঝতে পারি না। আমরা মনে হয় আমি ভালো রেজাল্ট করেছি, আমি সায়েন্স নিয়ে পড়েছি, তাহলে বোধহয় আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডটাই আমার থাকবে কেরিয়ারের জন্য, সেইটা তো অনেক সময় হয় না। এই জায়গাগুলোকে দেখে বলতে হবে। দেখো, আমাকে সবাই সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার কেন বলে, আমার কাছে প্রচুর সেলিব্রিটি লোকেরাও আসে, তারা এক সময় সেলিব্রিটি ছিল না কিন্তু তারা কোন লাইনে গেলে ভালো হবে, সিনেমা জগৎ বা অ্যাঙ্কারিং যে কোনো জায়গা বা খেলাধুলা, এই জায়গাগুলোকে কিন্তু আমি বলে দেওয়ার পরে তারা কিন্তু সেই জায়গাটা যখন ধরে ধরে এগিয়েছে তখনই তারা সাকসেস পেয়েছে। এই জায়গাগুলোকে দেখে বলে দেওয়া যায় সায়েন্স নিয়ে পড়বে কি কমার্স নিয়ে পড়বে কি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়বে কি MBA করবে কি সিনেমা লাইনে গেলে তার উন্নতি হবে কি অ্যাঙ্কারিং করবে, সমস্ত কিছু দেখে যখন বলে দেওয়া যাবে যে এই লাইনে গেলে সে উন্নতি করবে, তখন সে অনায়াসেই গিয়ে সেখানে সাকসেস, সেখানেই তার উন্নতি কিন্তু লেখা থাকবে। এই জায়গাগুলোকেই ভালোভাবে বিশ্লেষণ করে আমি বলে দিই, যে যেগুলো লাগবে রেমেডি সেগুলো বলে দিই,
পরবর্তীকালেও পাশে থাকি, এর থেকে আর কি গ্যারান্টি দিতে পারি? একেবারে, মানে আমি কি জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি, হতেই পারে অনেকের ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে কোনো রেমেডি নিলাম, হয়তো যতটা কাজ করার কথা ততটা করলাম না, কারণ আমি প্রপার ওয়েতে গাইডেন্সটা মেনটেন করলাম না, মানলাম না, আমি বললাম না দাদা আপনি তো বলেছিলেন এই করতে, কিন্তু সেই প্রপার ওয়েটা আমাদের জানা দরকার যে আমরা সঠিকভাবে মানছি কি না। সেই জন্যই পাশে সবসময় একজন মানুষ দরকার যিনি আমাকে সেই রাস্তাটা দেখিয়ে দেবেন। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে এক দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। কসবা থেকে? আমার নমস্কার। স্যারের কাছে আমাদের আমার ভাসুরের ছেলে গিয়েছিলেন, খুব উপকার পেয়েছেন, 35 বছর বয়সের পর চাকরি পেয়েছেন রেমেডি নিয়ে। এইটাই আমার সাকসেস যে আপনাদের আমি কাজ দিতে পেরেছি। হ্যাঁ, না না, এটা যে এত বড় উপকার পাবো ভাবতে পারিনি আমরা। অনেকদিন বসে ছিল, আপনার আশীর্বাদে পেয়ে গেছে চাকরি, একটা ভালো চাকরি পেয়েছে, সেক্টর 5 আছে। এটাই সব থেকে বড় কথা। এবং এইখানে আবারও যে ফোন করে আপনি বলছেন, এটাই তো আমাদের বড় পাওনা। এটাই আমাদের পাওনা যে আমি কাজ করে কাউকে সাফল্য দিতে পারছি, কাউকে সাকসেস দিতে পারছি, এবং দেখবেন পরবর্তীকালেও তাদের পাশে। আপনি এতটা করেছেন, এটাই যথেষ্ট। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বলুন, আজকে কার সম্পর্কে জানতে চান? আজকে আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের ডেট অফ বার্থ? 24/12/92। 24/12/92, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়? সকাল 7:35। জন্মস্থান? বর্ধমান। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশি আছে, ধনু রাশি, ধনু লগ্ন বলা। হ্যাঁ ঠিক, লগ্ন চাঁদা। জন্মছকে চলে যাচ্ছি। লগ্নে রবি চন্দ্র রয়েছে, দ্বিতীয় স্থানে শনি শুক্র। আচ্ছা, লগন চাঁদা তো এরা দেখবে দেখতে ভালো হয়, তাই তো? দেখতে ভালো তো? হ্যাঁ, মোটামুটি দেখতে ভালো। 1, 2, 3, 4, 5, 6 ষষ্ঠ স্থানে কেতু, সপ্তম স্থানে মঙ্গল চলে গেল। সপ্তম স্থানে মঙ্গল মানে মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো, এই জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে গেল। ছেলে বা এটা ছেলের চোখ না মেয়ে? ছেলের ক্ষেত্রে কিন্তু বিয়ের ক্ষেত্রে নানা রকম সমস্যা হতে পারে, আর কর্মজীবন নিয়েও প্রশ্ন থাকবে, তাই তো? দেখুন, রবি বুধ রাহু যুক্ত, যেই জায়গাটা যতটা ওর উন্নতি করা সেটা কিন্তু হচ্ছে না, সেই সাকসেসটা পাচ্ছে না। ও পেয়েছে চাকরি কিন্তু মনমতো হয়নি, আর বিয়ের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকলে ছেলেদের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রেও সমস্যা হয়, কর্মজীবনেও যতটা উন্নতি সেভাবে পেতে পারে না। তাই জন্যে এই দুটো জায়গাকে ঠিক করুন, আগামী দিন ছেলের ক্ষেত্রে কিন্তু খুব উন্নতি হবে যদি এই প্রতিকারগুলো করে নিতে পারেন, না হলে এই সমস্যাগুলো হচ্ছে, তাই তো? বলে দিয়েছি, বিয়ে কবেটা বড় কথা না দিদি, বিয়ের ক্ষেত্রে সমস্যা আছে, আপনি এগুলোকে কাটান। দ্বিতীয় স্থানে শনি যতটা উন্নতি করতে পারবে মানে সেভাবে কিন্তু উন্নতি হবে না, সেই জায়গাটাকে কিন্তু কাটাতে হবে। বিয়ের ক্ষেত্রে যতটুকু বিচার এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করে এগোন, তবেই সাকসেস, না হলে সমস্যার থেকে কিছুতেই বেরোতে পারবে। মাঙ্গলিকটা কাটালে বিয়ে যোগাযোগ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এগুলো কাটান, ঠিক আছে? মানে বিয়েটা করলাম, বিয়ে খুব তাড়াতাড়ি ছেলের বিয়েটা দিয়ে দিলাম, কিন্তু তারপরে আমি সুখে ঘরটা কিছুতেই করতে পারলাম না, সেটা কাম্য নাকি আমার কটা দিন দেরি হোক, কিন্তু সেইটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হোক, সম্পর্কের পরিণতি হোক, সেইটা কাম্য? সেটা অবশ্যই আপনারা ডিসিশন নেবেন, এবং যদি মনে করেন তাহলে অবশ্যই আপনারা বুকিং নাম্বার যাচ্ছে সেইখানে সরাসরি বুক করতে পারেন, ফোন করে চেম্বারে চলে আসতে পারেন। এছাড়া অনলাইন কনসালটেন্সির নাম্বারটা আমি আরও একবার বলে দেবো, 9477027853, এবং বুকিং নাম্বারটি হলো 7980575536। বুকিং নাম্বার এবং অনলাইন নাম্বার দুটোই রয়েছে, আপনারা চেম্বারে চলে আসতে পারেন। রায়গঞ্জের বন্ধুরা কিন্তু আগামী 12-17 তারিখ দাদাকে রায়গঞ্জ চেম্বারে পাচ্ছেন, অবশ্যই সুবিধা মতো যোগাযোগ করে চলে আসুন। আজকের মতো সময় একদম শেষ, অরূপদা আমরা এখানেই বিদায় নেব, খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, নমস্কার।